সবাইকে অনেক শুভেচ্ছা, মিডিয়া বন্ধুদের, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যারাই বন্ধুরা আজকে এসেছেন আমাদের প্রেস মিটটা কভারেজ করার জন্য। প্রথমে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ থেকে আমি জেনারেল সেক্রেটারি সৌম্য মুখার্জি, প্রেসিডেন্ট বীরবর দেবনাথ, ট্রেজারার অংশুমান দাশগুপ্ত, এক্সিকিউটিভ মেম্বার ভাইস প্রেসিডেন্ট রিনি চক্রবর্তী এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বার দীপাঞ্জয় সরকার এবং নবরূপ দেবনাথ মহোদয়ের পক্ষ থেকে আমরা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রেস মিটটা মূলত আমাদের আগামীকাল থেকে আমাদের তিন দিনের একটা কনক্লেভ ফিজিওথেরাপি কনক্লেভ, আমাদের আগরতলায় নর্থ ইস্ট ফিজিওথেরাপি কনক্লেভ, নর্থ ইস্ট ফিজিওথেরাপি কনফারেন্স স্টার্ট হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে। ফিজিওথেরাপির এই ব্যাপক প্রচার এবং প্রসার আমরা দীর্ঘদিন ধরেই এটা করে আসছি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি স্টেট ব্রাঞ্চ থেকে, তার সাথে গভর্নমেন্টের জয়েন্ট কোলাবোরেশনে আমরা প্রোগ্রামটা করছি। গভর্নমেন্ট থেকে আমরা অনেক রকম সাপোর্ট সহায়তা আমরা পেয়েছি। তো কাল আমাদের স্পোর্টস ফিজিওথেরাপির উপরে একটা বিশেষ কর্মশালা থাকবে, এখানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত ফিজিওথেরাপিস্ট প্রফেসর ডক্টর সঞ্জীব ঝা, উনি সেন্ট্রাল আইপি প্রেসিডেন্ট, এবং আমাদের উদ্বোধন কালকের ওয়ার্কশপের উদ্বোধন করবেন আমাদের রাজ্যের গর্ব ডক্টর দীপক পদ্মশ্রী, ডক্টর দীপা কর্মকার এবং ওনার কোচ মিস্টার বিশ্বেশানন্দী মহোদয়। পরের দিন থেকে আমাদের ফিজিওথেরাপি কনক্লেভ যে প্রোগ্রামটা স্টার্ট হবে, বিভিন্ন রকম সায়েন্টিফিক সেশন, পোস্টার প্রেজেন্টেশন, সেমিনার কম্পিটিশন, ডিবেট এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেন। তো আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়কে আমরা ইনভাইটেশন করেছি, এবং তার সাথে যে স্পোর্টস মিনিস্টার মিস্টার টিঙ্কু রায়, উনিও আমাদের কনসেন্ট দিয়েছেন আমাদের ইনোগ্রেশন প্রোগ্রামে ওনারা থাকবেন। তো ওই প্রোগ্রামে আমরা একটা সুভিনিয়ার পাবলিশ করব, ওই সুভিনিয়ারটার মধ্যে দেখতে পারবেন আপনারা যে আমাদের রাজ্যের কী কী ফিজিওথেরাপি নিয়ে কী কী রিসার্চ হচ্ছে, আগামী দিনে ভবিষ্যতে কী কী কাজ আমরা ফিজিওথেরাপি নিয়ে করব। তার সাথে সন্ধ্যায় একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছেন, এবং পরের দিন আমাদের ফিজিওথেরাপি কনফারেন্সের যে অন্তিম দিন, অন্তিম দিনে থাকছেন আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল মহামহিম ইন্দ্রসেনা রেড্ডি মহোদয়, এবং আমাদের উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় ডাইনামিক মিনিস্টার সুশান্ত জ্যোতি মহোদয়। তো এই হচ্ছে আমাদের জাস্ট প্রেস ব্রিফিং, আমাদের ডক্টর বীরবর দেবনাথ কিছু বলবেন। সামনে আমরা কদিন আগে প্রেস মিট করেছিলাম কোয়ালিটি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিয়ে ফিজিওথেরাপির সুবিধা নেওয়ার জন্য আমরা ত্রিপুরাবাসীকে অনুরোধ রাখবো, আপনারা যে ফিজিওথেরাপিস্ট দিয়ে ট্রিটমেন্ট করছেন ওনাদের ব্যাকগ্রাউন্ডটা যাচাই করে নিন, ওনারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট কিনা, এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট মেম্বারশিপ, যে আমাদের লাইসেন্স যে মেম্বারশিপ দেয় ওনাদের দ্বারা মান্যতা প্রাপ্ত কিনা, কারণ কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট ছাড়া ভুয়ো ফিজিওথেরাপিস্ট দিয়ে ট্রিটমেন্ট করার পরে দেখা যাচ্ছে অনেক শারীরিকভাবে অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইগুলো আমরা অন প্রসেসে আছে, আমরা আসছে দিন আমরা এগুলো নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেব, যাতে করে ত্রিপুরার মানুষ সুন্দর এবং সুরক্ষিত ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট সুবিধা নিতে পারে। আপনাদের যাতে নিশ্চিত আপনারা চিহ্নিত করতে পেরেছেন, যেহেতু আপনারা আমরা আমাদের কাউন্সিল থ্রুতে, আমাদের স্টেট কাউন্সিল, স্টেট অর্গানাইজেশন থ্রুতে আমরা একটা ডাটা বেস তৈরি করছি, কারা কাদের কাদের জেনুইন ডিগ্রি ফিজিওথেরাপি ডিগ্রি, মানে ডিপিটি ব্যাচেলার ইন ফিজিওথেরাপি ডিগ্রি নেই, মান্যতাপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেই, ওদেরকে আমরা শর্ট লিস্ট করে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা লেটার পুট করব, তারপরে যা অফিসিয়ালি যা প্রসেস তার জন্য আমাদের একটা লিগাল অ্যাডভাইজার আমরা রিক্রুট করেছি, ওনার পরামর্শে আমরা যা যা করণীয় এই স্টেপগুলো আমরা করতে থাকবো। যথাসময় আপনাদের জিনিসটা আমরা সবাই ডিসকাস করব। সম্পর্কে কোনো রকম অসুবিধা বা দাবি দাওয়া নিশ্চিত রয়েছে, সব ঠিক আছে? আমাদের তো দাবি দেওয়া বলতে দেখুন, আমাদের দাবি দেওয়া হচ্ছে ত্রিপুরা রাজ্যে ফিজিওথেরাপিস্ট গভর্নমেন্ট সেক্টরে পোস্ট ক্রিয়েট করা এবং প্রাইভেট সেক্টরেও পোস্ট ক্রিয়েট করা, কারণ দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপিস্টটা দেখুন, ফিজিওথেরাপিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার প্রফেশন, জব সবার হবে এটা কোনো গভর্নমেন্ট বা কোনো সরকার থেকে এটা এসিওর করবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার প্রফেশন প্র্যাকটিস করে, সবাই ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করছে, এবং ফিজিওথেরাপিস্ট এখন ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ডিমান্ডিং কোর্স, ফিজিওথেরাপি কোর্স শুধু ইন্ডিয়া বলবো না, অ্যাক্রস দ্য গ্লোব, কারণ এই এই যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বা সব কিছু নিয়ে ফিজিওথেরাপির একটা বিশাল রোল থাকছে। তো আমাদের ত্রিপুরা সরকারের কাছে আমরা একটা বিনীত অনুরোধ থাকবে আমাদের অ্যাসোসিয়েশন থ্রু, যারা নিউ এক্সপিরিয়েন্স, যারা ফিজিওথেরাপি, যারা জব সার্চ করছে বা যাদের নিড ফিজিওথেরাপি দরকার আছে, অনেক জায়গায় ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পৌঁছাতে পারছে না গ্রামে বা বিভিন্ন হসপিটালে, গ্রাসরুট লেভেলে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পৌঁছাতে পারছে না, ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফিজিওথেরাপির পদ, শূন্য পদ খালি করা, শূন্য পদ তৈরি করা এবং ফিজিওথেরাপিস্ট রিক্রুট করা, এবং সেটা অবভিয়াসলি টিপিএসসি থেকে হোক, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন
থ্রু এক্সাম থ্রুতে হোক, কোনো ওয়াক ইন ইন্টারভিউ নয়, যার 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 কোয়ালিটি আছে, যার ট্রান্সপারেন্সি আছে, ও যাতে জব সিকিউর করতে পারে।